রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন যে বাস্তবতা না বুঝে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপি। সদ্য শেষ হওয়া কুমিল্লা এবং ময়মনসিংহ সিটি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। রিয়ালিটির সাথে তাদের কন্ট্যাক্ট নেই, কারণ তারা মানুষের চোখের ভাষা বুঝে না, মনের ভাষা বুঝে না, এবং সে কারণে রাজনীতিতে তারা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্রমেই তারা ভুলের ফাঁদে আটকে যাচ্ছে।